আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। শেখ আবু হাসান আশআরী রহমতুল্লাহ আলাইহি ইলমুল কালামের বিশ্লেষণের মাধ্যমে যে আকীদাগুলো সাব্যস্ত করেছিলেন, সেই সময় তো মানে ব্যাপক আকারে তর্কশাস্ত্রটা প্রসার লাভ করছিল, যার কারণে প্রয়োজন হয়েছিল এটা করার এবং এটা গ্রহণ করারও দরকার ছিল। এবং তিনি তো ওই সময় সংস্কারক হিসেবে বিষয়টাকে আঁকড়ে ধরছেন। তো এখন যদি ইলমুল কালামটাকে আকীদা আমরা বলতে পারি না বা এটাকে একভাবেই ই করে দিই, সেই ওই চর্চাটা বা ওই ভ্রান্তি তর্কশাস্ত্র সেটা তো এখনো আছে, যেহেতু এখনো আছে সেহেতু এভাবে ইলমুল কালামটাকে একেবারেই ই করে দেওয়াটা কেমন হবে? বিষয় হলো, প্রথম কথা হলো আবুল হাসান আশআরী ইলমুল কালাম চর্চা করেননি, এমনি কুল্লাব ইলমুল কালাম চর্চা করছিলেন। আবুল হাসান আশআরী প্রথমে মুতাযিদদের পরে কুল্লাবের কাছে ছিলেন, পরে ওনার বইগুলো পড়ে উনি ইলমুল কালামের উপর জানেন। দুই নম্বর কথা হলো যে তোমরা পড়বে ফেকুল আকবারে বেশি পাবে, এখানে অল্প আছে। ইলমুল কালাম এবং ইলমুল আকীদার ভিতরে মৌলিক কিছু পার্থক্য আছে। আমরা বিভ্রান্তির রদ করব, বিভ্রান্তির রদ করব এর জন্য একটা মাজার আছে, সেটা নাস্তিকতা, এলহাদ, এগুলো একটা ভিন্ন পর্যায়ে। এগুলো দর্শন, যার যেটা আছে দর্শনের জায়গায় দর্শন দিয়ে, বিজ্ঞানের জায়গায় বিজ্ঞান দিয়ে, এটা একটা ভিন্ন জিনিস, এটা আধুনিক যুগের বিজ্ঞান দিয়ে হবে, প্রাচীন বিজ্ঞান দিয়ে না। তবে ইলমুল কালাম আর ইলমুল আকীদার ভিতরে মৌলিক কিছু পার্থক্য বুঝো। প্রথম কথা হলো ইলমুল কালাম সম্পূর্ণ যুক্তি এবং দর্শন ভিত্তিক, আর ইলমুল আকীদা নস ভিত্তিক। ইলমুল কালামে নস পাবা, পুরো একটা কালামের বই পড়লে অগণিত কথা পাবা, কিন্তু নুসুস খুবই কম পাবে। নুসুস কোথায় পাবে? যে ওই কবরের আজাব ইত্যাদি জায়গায় যেয়ে কিছু নুসুস পাবে, কিন্তু মূল আকিদার অন্যান্য বিষয় শুধু যুক্তি 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 কালাম বিভিন্ন কথা। আর ইলমুল আকিদা হলো পুরো নস ভিত্তিক। ইলমুল আকিদার ভিত্তি হলো সালফে সালেহীন, দেখবেন আমি আমার ফেকুল আকবর, ইমাম শাফির লেখা, ইমাম আহমদ ইবনে হাম্বালের লেখা, সবগুলো কাল আল্লাহ কাল রাসূল, এগুলো তারা বলেছেন। আর যেহেতু আল্লাহ বলেছেন মানতে হবে। ইলমুল আকিদার ভিত্তি কি? যে আকিদা একটা গায়েবি জগতের ব্যাপার, ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন ওটাই শেষ, ওটা বিশ্বাস করতে হবে। আর ইলমুল কালামের কি? যে দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনতে হবে। দর্শনের মাধ্যমে সত্যকে ধরে আনার ক্ষেত্রে বড় সমস্যা হলো যুক্তি তর্কের কোনো শেষ নেই, কথা বুঝতে পেরেছ? আর তুমি যখন কোরআনকে আল্লাহর কালাম মেনে নিলে, সেটা উপরে আগায়বী জগতের বিষয়গুলো মেনে নিলে, ওই ঝগড়াটা থাকে না, আমরা পরে যাবো এই বিষয়ে। দ্বিতীয় হলো ইলমুল কালামের ভিতরে যে ময়লাগুলো আছে, যখন হকপন্থীরা বা আশআরি মাতুদীরা ইলমুল কালামকে নিয়েছে, ওই ময়লাগুলো সহই ঢুকে গেছে। অতিরিক্ত দার্শনিকতা, দার্শনিক কচকচানি, দার্শনিক যুক্তি, এগুলো নাস্তিকদের সাথে হতে পারে, মুমিনদের সাথে দার্শনিকই করে। আর কাদিম দর্শন এখন আর কাজে লাগে না, যেমন আমরা এখন কমি সিলেবাসে আগের জামানার দর্শন পড়ছি, সময় যাচ্ছে কামেও লাগছে না, কথা বলেছ? এক সময় এটা মডার্ন ছিল, যেমন হেকমা বলতে পড়ানো হতো, এরপরে মান্তেক পড়ানো হতো, এগুলো আসলে সর্বশেষ মডার্ন এলেম ছিল, কিন্তু এখন ওগুলো একেবারে ওল্ডেস্ট হয়ে গেছে, বুঝেছ? এই জন্য নাস্তিকতার বিরুদ্ধে, এলহাদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী অপপ্রচার বিরুদ্ধে, বিধর্মীদের বিরুদ্ধে কথা হবে তাদের নিজস্ব সূত্র থেকে, বুঝেছ? কিন্তু আমার দিন মুসলমান ইসলাম শেখার জন্য, আকিদা শেখার জন্য ওহি ভিত্তিক হওয়া উচিত। কালাম এবং আকিদার ভিতরে তোমরা ফেকুল আকবারের শেষে, প্রথম অংশের শেষে দেখবে কয়েকটা পার্থক্য আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে নূহ ইবনে আবি মারিয়াম, যে এই যে মানুষেরা আল আজসাম ওয়াল আরাদ এগুলো বলছে, এগুলোর বিধান কি? আর আরাআইতা মা হাদাসা আন-নাসু মিন কালামিন ফিল আজসাম ওয়াল আরাদ, তারা পড়োনি আল জওহার আল আরদ, এগুলো না পড়লে কালাম পড়া হয়নি? আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে এটা হলো ফালাসেফাতের মানে উদ্ভাবন, মিন কালামিন ফালাসেফা, আলাইকা বিল আসারি ও তরিকাতি সালাফি, তুমি হাদিস ধরে রাখবে, সালাফের মানহাজে থাকবে, ইয়াকা ওয়া কুল্লু মুহদাসা ফা ইন্নাহা বিদআ, সকল নতুন জিনিস বর্জন করবে কারণ এটা বিদআ। তার মানে আবু হানিফা শুধু ইলমুল কালামকে নিন্দা করেনি, কালামের বিষয়ে উনি জানতেন, পরিভাষাগুলো এগুলো সালফে সালেহীনে ছিল না,
দিন বোঝার জন্য, ইমান বোঝার জন্য আমার এইসব আয়ত্ত ফেলত জিনিস লাগবে, এটা তারা করেনি। মানে তারা পরিভাষাটাকেই নিন্দা করেছেন। দুই নম্বর হলো ওরা আমাদের সালফেস আলী আবু হানিফা সহ তাদের কাছে ফেকা এবং আকিদা দুটো এক, এই জন্য এটা ফেকুল আকবর, এটা ফেকুল আসগর। এক বলতে নুসুসুদ শরিয়া এটার ভিত্তি, কোরআন হাদিস খবর ওয়াহেদ সবই আকিদার ক্ষেত্রে চলে, কথা বুঝতে পেরেছ? আর কালামের ভিত্তি হলো না, ফেকার ক্ষেত্রে খবর ওয়াহেদ চলবে, আকিদার ক্ষেত্রে চলবে না, কথা বুঝতে পেরেছ? তাহলে এই যে ফেকার ক্ষেত্রে খবর ওয়াহেদ চলবে, আকিদায় চলবে না, এটা কিন্তু সালফেস আলীনের মানে আছে না। তারা মানে তাদের কথা হলো আকিদা জাহের, এটা গ্রহণ করতে ফেকা এবং আকিদা নসের জাহের বা অধে মানে এটাকে গ্রহণ করতে, নামাজ সলা মানে মনের জিকি, এটা মানবা, সলাতের বাতিনি ব্যাখ্যা, হজের বাতিনি ব্যাখ্যা বা তহারাতের অজু গোসলের একটা ব্যাখ্যা মানবে, তো মানবে না। ঠিক তেমনি আকিদা বিষয়ক এসেও তারা কোনো ব্যাখ্যা মানেনি, কথা বুঝেছো? কিন্তু এলমুল কালামের ভিত্তি হলো যে খবর ওয়াহেদ তো আসবেই না, কোরআনের নুসুস ইহতামিলু তাউবিদ, কাজেই একিন হলো আকল, আকলের একিনের সাথে যদি কোরআনের কথাও মতো আরে দেয় কোরআনের ব্যাখ্যা করতে, এটা এলমুল কালামের মূল ভিত্তি। অনেক নুসুস আছে আশারি মাতুরিদি, তারাও এগুলো লিখেছে। চতুর্থ হলো এলমে কালামের ভিত্তি দর্শন মানতে, আর এলমে আকিদার ভিত্তি ওহি, এই জন্য এলমে আকিদা একতলাপ খুব কম, কোন ওহির উপরে একতলাপ খুব সীমিত, আর এলমে কালামে শুধু একতলাপে একতলাপ, কারণ বিবেক যুক্তি আকল একজনের সাথে একজন মেলে না, ও বলছে এটা আকল বলছে এটা আকল, কথা বলছে না। তৃতীয়বাদীরাও এটাকে আকল দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, দ্বিত্ববাদীরাও করছে, যারা নরবলি দিচ্ছে তারাও করছে, যারা মাংসই খায় না তারাও করছে, বুঝছো? এই জন্য এলমে কালামের ঝগড়া কিন্তু শুধু আমাদের মুতাযাদ্দিদের ভিতরে অনেকগুলো, কথা বুঝেছো? ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এসে গেছে, যুক্তির তো কোনো সীমা নেই। এই জন্য আমরা মুসলমানরা ইমান চর্চা করব নসের ভিত্তিতে, কথা বুঝেছো? তবে দর্শন চর্চা থাকবে, আধুনিক দর্শনের আলোকে, বিজ্ঞানের আলোকে দিনের কথা জানা এগুলো খুবই দরকারি জিনিস, এটা রচনা উৎসাহ দিয়েছেন, এটা করতে।